খুলুমখা যত নাই তোমায় তাকুক তাই বুকুক সঙ্গ ন লাম সব নরক নাই তঙ্গ এবিসি নিউজ এজিটি লাইভ তিনিনি নাংকুমানি কক্তমানি বিশিঙ্গ থাইজা থাইনি কক্তমার দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ ইউ আর ওয়াচিং এবিসি নিউজ এজিটি লাইভ লাইথানাই লোকসভা চংবাড়ি 11 এপ্রিল নাহার জাংমানি শালটাং ত্রিপুরা লোকসভা কেন্দ্র সামু সিতরা খালাইমার কবাঙ্গি তংমানি বাগৈ তেওয়াইসা রঘুমারী রঘনাহার জাংনাই বাগৈ থামরাজি বুট তেওয়াইসা চংবাড়ি নাহারান বাগৈ সাকলাই জাখা তাবুসাক জরতই আবো রঘনাতই ন সিনিসি রাজি ব্রই খালাই বুট চংবাড়ি রঘনাহার জাংনাই বাগৈ বা সাকলাইমানি নুক জাখা একশো বদলনি বখাক দৈ আবো রঘনাতই ন সাঙ্গরং সাল মেলার মত কাইসা ককথন খলনাই রনি কুথুমলাই মুমো খালাইমানি নুক জাখা একশো বদলনি বখাক দৈ আর কবাং মা কক রঘন নাম মানি নাই সাই খেন সাই খান মানি বনুক জাখা একশে বদল হাস্টে টাংফাং গুতম দাস ন আর বন তৈ ন তাই কবুনি বরং রং নব সাকলাই মানি বনুক জাখা তাই আবু রং বিশিঙ্গ ন মরক নাই ন হই কগ্র রুমান ন সাকলাই মা রক ন আবু হাই রং নব লাসি রুমানি কগ্র হই সাকলাই মানি সাইমান কা তাই মুং সাবো কেরে খেলাইয়ে মুং নি সকাঙ্গ মরক নাই রক হই থেপ ওই সাকলাই মানি রক ন বেলাই খেন আবু সেকলাই মুং রক খেলাই দংখা হানিব সাকলাই মানি নুক জাক দংখা আর এখন আমাদের কাছে আরো যা ইয়ে এসছে আমরা সেটাই করবো যদি দেয় উইল ওয়েলকাম কারণ অনেক জায়গাতে এরকম আপনি সাতবার আক্রান্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরায় পূর্ব ত্রিপুরায় চারবার আক্রান্ত হয়েছেন তাদের বলুন তাদের প্রার্থী কোথাও আক্রান্ত হয়েছে তাদের কেউ আক্রান্ত হয়েছে সমস্ত ফলস এলিগেশন তাদের অপকর্ম ঢাকার জন্য তাদের কুকীর্তি তাদের ফেসিস চেহারা ঢাকার জন্য সমস্ত বলছেন পরশুদিন রাতে যারা যারা সংবাদ মাধ্যমে যারা যারা যোগাযোগ করেছেন তাদের কাছে আমরা এটা বলেছি যে আমরা নির্বাচন কমিশনের এই যে স্টেপ এটাকে আমরা ওয়েলকাম করি আমরা স্বাগত জানাই এটা ব্যাকগ্রাউন্ডটা কি কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিলেন আপনারা জানেন তবু আমি বলছি যে গত বছর 3রা মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের যে অভূতপূর্ব ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নব্য শাসক দল বিজেপি সংগঠিত করছে যেখানে সাধারণ মানুষের বিরোধী রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনভাবে মত প্রকাশের যে অধিকার ভারতের সংবিধান দিয়েছে সংগঠন করার যে অধিকার দিয়েছে সেই অধিকার নেই এবং একটানা সন্ত্রাস চলছে বিরোধী দলের বিশেষ করে সিপিআইএম মেইন টার্গেট নেতা কর্মী সমর্থকরা আক্রান্ত দৈহিক আক্রান্ত 6 জন খুন হয়েছেন 1600 বেশি আহত হয়েছেন আমাদের শয়ে শয়ে অফিস ধ্বংস করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে বাড়িঘর পুড়িয়েছে ভাঙচুর করেছে লুটপাট করেছে এবং একটা প্রচন্ড রকম ভীতি এবং আতঙ্কের পরিবেশ যে আক্রমণ থেকে মহিলারা পর্যন্ত বাদ যাচ্ছেন না এবং এই সময়ের মধ্যে এরা অন্যান্য যে সাংবিধানিক সংস্থা বিস্তর পঞ্চায়েত পুর সংস্থা এডিসি ভিলেজ তাতে নির্বাচিত প্রতিনিধিদের পুরুষ এবং মহিলা তাদের প্রাণের হুমকি দিয়ে কাউকে কাউকে ফিজিক্যালি অ্যাটাক করে পদত্যাগ করতে বাধ্য করে সে সমস্ত আসনগুলি শূন্য করিয়ে যেটা একটা ফ্যাসিস্ট কায়দা তারা
তথাকথিত উপনির্বাচন তারা করেছে। গত সেপ্টেম্বর মাসে তিস্তরের পঞ্চায়েত এবং গত ডিসেম্বর মাসে নগর সংস্থাগুলোর উপনির্বাচন, তথাকথিত উপনির্বাচন, যেখানে 96% আসনে বিরোধী দলকে প্রার্থী দিতে দেয়, ভারতবর্ষে শরীর দলকেও দেয়, ভারতবর্ষে এরকম ঘটনার নজির কোথাও নেই, নট ইভেন ইন ওয়েস্ট বেঙ্গল, ওখানেও আধা ফ্যাসিস্ট সরে সন্ত্রাস চলছে। সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে ত্রিপুরার এই জন্য, এবং বাকি 4% আসনও ভোট দিতে দেয়নি, সেগুলো রিগিং করেছে। আগরতলা শহরে পর্যন্ত 4টা পৌর নিগমের সিটে রিগিং করেছে, ভায়োলেন্ট রিগিং, ভোটারদের ভোট দিতে দেয়নি, পোলিং এজেন্টদের দেয়নি। এই যে বিষয়গুলো সেগুলো আমরা গত 20 ফেব্রুয়ারি ভোটের লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই ভারতের নির্বাচন কমিশনের কাছে বিস্তৃতভাবে আমরা জানিয়েছি, একটা বড় স্মারকলিপি আমরা জমা দিয়েছি। এরপরে আমরা গত 6 মার্চ আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে নির্বাচন কমিশন তাদের কাছে ডেপুটেশন দিয়ে সেই স্মারকলিপির কপি দিয়েছি। আমরা পরবর্তী যে আক্রমণগুলো সংগঠিত হয়েছে সেগুলোর তথ্য আমরা দিয়েছি, যেখানে পুলিশ প্রশাসন নীরব, তারা তাদের দায়িত্ব পালন করছে না, তাদের যে দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, কোনো ক্ষেত্রে কোনো রকম সাহায্য পাচ্ছে না, একটা এফআইআর নেয় না, এফআইআর দাখিল করতে গেলে পরে যদি বা করে সে এফআইআর উইথড্র করার জন্য চাপ দেয় এবং পুলিশও সেখান থেকে বলে যে এফআইআর প্রত্যাহার করেনি, এরকম অবস্থা, একটা অরাজক অবস্থা। এগুলো আমরা জানিয়েছি যে এই অবস্থাতে যে সুষ্ঠু এবং অবাধ ভোট করা সেটা নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ। আমরা বলেছি যে আপনাদের যে ত্রিপুরার নাগরিকদের এই ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, তারা যাতে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোটে অংশ নিতে পারেন, সমস্ত রাজনৈতিক দল প্রচার করতে পারে, এটা লেভেল প্লেইং ফিল্ড, যেটা সবার জন্য সমান সুযোগ সেটা সৃষ্টি করা হয়, এবং ভোটের নিরাপত্তা। স্পেসিফিক্যালি আমরা এই দাবি করেছি, কতগুলো মেজার্স নেওয়ার জন্য আমরা বলেছি। তারা আশ্বস্ত করেছিলেন 3 জন নির্বাচন কমিশনার ইনক্লুডিং চিফ ইলেকশন কমিশনার যে না আমরা ভোটের জন্য যা যা করণীয় আমরা সে সমস্ত ব্যবস্থা আমরা নেব। তারপরে আমরা এসে 8 তারিখে এখানে চিফ ইলেকটরাল অফিসারকে আমরা সেই বিষয়গুলো আমরা রাখি, যেহেতু অনুপ্রবেশ করতে না পারে। আমরা সেদিনও পরশু দিনও ডিজিপির কাছে গিয়ে বলেছি, চিফ ইলেকটরাল অফিসার কাছে বলেছি যে পশ্চিম ত্রিপুরা থেকে বা আসাম থেকে অন্যান্য জায়গা থেকে যাতে কোথাও গুন্ডারা প্রবেশ করতে না পারে, সমস্ত হোটেলগুলো চেক করা, সেখান থেকে বের করে দেওয়া, অন্য কোথাও যদি আশ্রয় নেয় সেখান থেকে বের করে দেওয়া। আমরা শুনেছি যেখান থেকে পশ্চিম ত্রিপুরার প্রার্থী তিনি গিয়ে কতগুলো জায়গার মধ্যে থ্রেট দিয়েছেন, এবং গতকাল রাত্রেও তিনি অমরপুর অবস্থান করেছিলেন, এখান থেকে গুন্ডা সেখানে গেছে, এখান থেকে আমতলি থেকে গুন্ডা গেছে, কিছু বিভিন্ন জায়গার থেকে ওদিক থেকে আসাম থেকে কিছু কিছু গুন্ডা আনা হয়েছে। এগুলোকে একদম টোটালি বন্ধ করতে হবে এবং স্টার্ন মেজার্স তাদের বিরুদ্ধে নিতে হবে। এই হচ্ছে পূর্ব ত্রিপুরার সম্পর্কে দাবি, যে যাতে সেটা নির্বিঘ্নে সেখানে ভোট হয়ে ত্রিপুরার ভোটের ঐতিহ্য, যে চিরাচরিত যে ঐতিহ্য সেটা যাতে রক্ষিত হয়। প্রচণ্ড লাইন থাকে, প্রচণ্ড রকম ইয়ে থাকে, যে সবাই একটা তাড়া থাকে বলে আগে সবার আগে সেখানে ভোটটা দিয়ে আসি, ফার্স্ট 2 আওয়ার্স 7 to 9 সেখানে মাত্র 11.02% ভোট পড়েছে, সেটা জাম করলো 11টার সময়ে 26.50, একটার সময় আরো ভিড় জাম, তখন ভোটার
ভোটার ইয়ের সামনে ভোটারই নেই, এটা দেখা করো যে 53.07, তারপরে দেখা করো যে তিনটায় সেটা একদম 68.56, কি করে এরকম ভাবে যাচ করে ভোটারই নেই। পাঁচটায় দেখা গেলো 81% বলছে, নেট ভোট বলছে 83-84, হাও অস্বাভাবিক ভোট, মানুষ ভোট দিতে পারেননি আর এরকম ভাবে ম্যানিপুলেট করেছে সমস্ত। তো সুতরাং টেকিং ইন টু দিস, সেগুলো যাতে কনসিডারেশন, ত্রিপুরার যে মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে, এই জন্য আমরা দলমত নির্বিশেষে যারা গণতন্ত্র চান সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং মিডিয়াকেও এটা এই গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে মিডিয়ার একটা চতুর্থ স্তম্ভ আপনাদের একটা বিরাট ভুল আছে, নিশ্চয়ই আপনারা আপনাদের সেই দায়িত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনারা, এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে ভূমিকা নেবেন। এই মোটামুটি আমাদের ত্রিপুরা কেন্দ্র সম্পর্কে। আমরা 464টার অভিযোগ দিয়েছি, আমরা বলেছি আমরা আবার আসবো, আমরা আরও তথ্য নিচ্ছি, উই আর রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, আমরা সুনির্দিষ্টভাবে আমরা অভিযোগ জানাই। আমরা এখন পর্যন্ত পেয়েছি 774টা কেন্দ্রে, ওইদিন চিফ ইলেকটোরাল অফিসার বলেছিলেন তার কাছে নাকি 836টার অভিযোগ আছে। এনিওয়ে এগুলো তারা খতিয়ে দেখছেন, গতকালও দেখছেন, অনেক রাত রাত পর্যন্ত দেখেছেন, দেখুন তারা কোনো ইয়ে নেই। 19 মে পর্যন্ত ভোটের সময় আছে, কিন্তু সমস্ত কিছু ইয়ে হয়ে এখানে যে ভোটের অধিকার যেভাবে খর্বিত হয়েছে পশ্চিম ত্রিপুরার, তাদের সেই অধিকার কাতে তারা আবার প্রয়োগ করতে পারেন, তাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার তার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য পূর্ব ত্রিপুরার ভোট শেষ করে পশ্চিম ত্রিপুরার তারা কি করবেন, যে নির্দিষ্ট বুথে ভোট দেবেন না পুরো কেন্দ্রে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ভোটে তাদের পুরো নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল ফোর্স ব্যাপকভাবে ইয়ে করা যায়, এবং যার যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে একজনকে সরিয়েছে যিনি ডিটেলমেন্টের দায়িত্বে ছিলেন, আমরা আগেই বলেছিলাম যেগুলো কি আগরতলাতে যেমন নেই, এখানে আমি একটা স্পেসিফিক ইয়ে আর একটা আপনাদের ইয়ে করছে, এই যে শান্তির বাজার সেখানে 3 কোম্পানি বিএসএফ মোতায়েনের কথা ছিল, শান্তির বাজারের এসডিপিও সে সমস্ত সেখানে গায়েব করে দিল, একটা ইয়ে বিএসএফ কে সেখানে দেয়নি, এরকম ভাবে অন্যান্য জায়গার মধ্যে এরকম হয়েছে কতগুলো এসপিরা, এবং তারপর লোয়ার ফরমেশন তারা নিশ্চয়ই হায়ার আপের ইয়েতে ইয়ে করেছেন, ইস্ট ত্রিপুরাতে চেষ্টা হয়েছে যে ওখানকার রিটার্নিং অফিসারকে ইয়ে করে ইনফ্লুয়েন্স করে ভোটের প্রক্রিয়া ইয়ে করার জন্য, চিফ মিনিস্টার তার এডিশনাল সেক্রেটারিকে সেখানে পাঠিয়েছিলেন তার সঙ্গে ইয়ে করে গোপন মিটিং, আমরা সেগুলো আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা জানিয়েছি, এগুলো যাতে না হতে পারে। এখানে ভোট এই ওটা সেরে এখানে ভালোভাবে ভোট করতে হবে, এবং মানুষের ভোটাধিকার ইয়ে করতে হবে, কারণ এরা ভয় পেয়ে গেছে, এরা জানে যে 101 বছর আগে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মানুষকে প্রলুব্ধ করেছিল, এটা মানুষ বুঝতে পেরেছেন, সমস্ত ধাপ্পা বা জুমলা প্রতারণা করেছে, সুতরাং তাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে ধসে যাচ্ছে, এই জন্যই আতঙ্ক, এই জন্যই ভোট ডাকাতি, এই জন্যই পূর্ব ত্রিপুরার ভোট সুষ্ঠুভাবে করে পশ্চিম ত্রিপুরাতে এই পুনর্ভোটের ব্যবস্থা করতে হবে, এবং সমস্ত রকম ব্যবস্থা ইয়ে নিতে হবে যাতে আর ফার্দার কোন রকম অভিযোগ না যায়, কারণ আছে। কিন্তু দেখা গেল যে একই অবস্থা ফেসিস 16 আক্রমণ চলছে, 10 তারিখ মার্চের নির্বাচনের কর্মসূচি ঘোষণা হলো, লাগাতার সেই ফেসিস 16 আক্রমণ, এবং আমরা কয়েকটা অফিস খোলার উদ্যোগ নিলাম, সে অফিসগুলো খোলা গেল না, যাওয়ার আগেই আক্রমণ করে দিল। আমাদের 16 তারিখে আমাদের পার্টির একজন প্রবীণ নেতা রানা বাহাদুর দেববর্মা, তাকে
এমন ভাবে ইয়ে করলো যে আক্রমণ করে এমন গুরুতর আহত করলো, সেটা কিন্তু তিনি আর সংজ্ঞাই পেতে পারলেন না। শতদিন পরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাসপাতালে। এরকম বড় পরিচিত ঘটনা আমাদের প্রার্থীদের উপরে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে সাতবার আক্রমণ হয়েছে। 23 মার্চ 3 বার আক্রমণ হয়েছে, প্রাণঘাতী আক্রমণ হয়েছে, কোন রকমের রক্ষা পেয়েছে না, গাড়ি ভাঙচুর হয়েছে। পূর্ব ত্রিপুরা কেন্দ্র একই অবস্থা, তৈরুতে অন্যান্য জায়গাতে প্রার্থী আক্রান্ত হয়েছে। আমাদের নেতারা মিটিং করতে পারেনি, বিরোধী দল নেতা 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, তার নিজের নির্বাচন কেন্দ্র সেখানে তাকে মিটিং করতে দেওয়া হয়েছে। এগুলো আমরা সমস্ত নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, কিন্তু তারপরও অবস্থার কোন রকম পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। একটা যেটা করলেন সেটা হচ্ছে যে একজন সেন্ট্রাল পুলিশ অবজারভার তারা পাঠালেন, আমরা তার কাছেও সমস্ত অভিযোগগুলো দিয়েছি যে আপনি দেখুন কি অবস্থা। আর নির্বাচন কমিশনের কাছে যা যা আমরা আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আমরা সেগুলো আমরা দিয়েছি। এরপরে 10 তারিখ তো ব্যাপক সন্ত্রাস, আমরা আগে জানিয়েছিলাম যে কতগুলো জায়গাতে এরা যেগুলো আগে থেকে সন্ত্রাস প্রবণ সেখানে আগে থেকেই নিরাপত্তা বাহিনীর দিকে মানুষের মনে একটা ভয়মুক্ত পরিবেশের সৃষ্টি করা, তাদের মন থেকে আতঙ্ক দূর করা যাতে তারা ভোট কেন্দ্রে যেতে পারে। এবং এই জন্য আমরা স্পেসিফিকলি যেমন সেখানে প্যাট্রোলিং এর ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছিলাম যে বাইক বাহিনী এগুলোকে ব্যান করতে হবে, বুধার বেশি বাইক একসঙ্গে চলতে দেওয়া যাবে না, সেগুলো নাকাবন্দি করে আটক করতে হবে। দে ডিড নাথিং। এখানে আমরা এটাও আমাদের দাবি ছিল যে স্পর্শকাতর সব জায়গা তো হয়তো সেন্ট্রাল ফোর্স দেওয়া যাবে না, যেগুলো সন্ত্রাস প্রবণ সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া। কিন্তু দেখা গেল ভোটের দিন সে সকাল থেকে যেটা নির্বাচন মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পোলিং এজেন্টরা তাদের নিরাপত্তা দিয়ে বুথে পৌঁছে দেওয়া হবে, তাদের আবার ফিরিয়ে আনা হবে, সেটা কোনো ক্ষেত্রে করা হলো সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে সাহায্য পাওয়া গেল না। যাও যারা গেছে গেছে, তাদেরকে প্রথম থেকেই অধিকাংশ জায়গা থেকে পোলিং বুথ থেকে বের করে দিয়েছে। প্রিসাইডিং অফিসারের সামনে প্রিসাইডিং অফিসাররাও অসময়, কারণ নিরাপত্তা বাহিনী নেই, তারা নিজেরাও আতঙ্কিত। এই অবস্থা ভোটারদেরকে ভোট ভোটের লাইন থেকে বের করে দেওয়া, শুধুমাত্র বামফ্রন্ট সমর্থক না এমনকি জেনারেল ভোটার তাদেরকে পর্যন্ত অনেককে বের করে দিয়েছে। এই ঘটনা এবং দেখা গেল যে সেন্ট্রাল ফোর্স টোটালি অ্যাবসেন্ট, কোথায় যে গায়েব করে দিয়েছে, না আগরতলা শহরে না অন্যান্য জায়গার মধ্যে কোথাও নিরাপত্তা বাহিনী নেই। সেদিন আমাদের জেনারেল সেক্রেটারি এসেছিলেন, আপনারা জানেন সীতারাম ইয়েচুরি, তার পশ্চিম ত্রিপুরায় তিনি একটা ইলেকশন মিটিং করেছেন, পূর্ব ত্রিপুরাও তার পূর্ণ নির্ধারিত কর্মসূচি ছিল পরদিন কৈলাস শহরে, তিনি যাবেন সেজন্য আগের দিন এসছেন, তিনি প্রেস কনফারেন্স করলেন, তিনিও বললেন যে হোয়ার ইজ সেন্ট্রাল ফোর্স, সব জায়গা থেকে রিপোর্ট কোথায়, কিছু নেই। এই অবস্থা আমরা সেদিন আমরা যা খবর পেয়েছি যে বুথে 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 রিগিং, যেটা বললেন যে চিফ ইলেকটোরাল অফিসার যে ওয়েব ক্যাম 100% ওয়েব ক্যাম, দেখা গেল অনেক জায়গাতে ওয়েব ক্যাম ড্যামেজ। এই দুর্বৃত্তরা, শাসক দলের দুর্বৃত্তরা সেগুলো অকেজো করে দিয়েছে, না হলে পরে সেগুলো অফ করে দিয়েছে, না হলে পরে সেগুলোর উপরে কালো কাপড় বা কাগজ লাগিয়ে দিয়েছে যাতে তাদের অপকর্ম দেখা না যায়। এইভাবে তারা ভোট ডাকাতি করেছে, মানুষের ভোট ডাকাতি করেছে, আর যারা জেনুইন ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের ভোট লুট করেছে। এগুলো আমরা তখন পর্যন্ত 464টা ভোটে রিগিং হয়েছে বলে আমরা 1669টার মধ্যে 464টা আমরা স্পেসিফিক অভিযোগ করি, আমরা বলি যে এই সংখ্যাটাই চূড়ান্ত না, আরও অনেক বুথে রিগিং হয়েছে, আমরা পরবর্তী সময় জানাব।
আমরা নির্বাচন কমিশনের কাছে এগুলো পাঠিয়েছি, মুখ্য নির্বাচন অফিসারের কাছে আমরা দিয়েছি, এবং আমরা এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, যাতে ভোটাররা একজন ভোটারও যাতে একথা বলতে না পারেন যে আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, আমার অধিকার প্রয়োগ করতে পারিনি, সেটা নিশ্চিত করা এবং বুথগুলো প্রোটেক্ট করা, পোলিং এজেন্ট সবাই সমস্ত দল যাতে পোলিং এজেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করা, এবং আমরা স্পর্শকাতর কতগুলো বিধানসভা, সেখানেও 30টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি 12টা বিধানসভা কেন্দ্রের আমরা ই করেছি, যেখানে একেবারে যে পুরোপুরি হাইলি সেন্সিটিভ, সেখানে সেন্ট্রাল যে প্যারামিলিটারি ফোর্স দেওয়া এবং এডিশনাল প্যারামিলিটারি ফোর্স আনানো, যেখানে যেখানে ফার্স্ট পেজে পোল হয়ে গেছে সেখান থেকে এগুলো আনানোর আমরা দাবি করেছি, এবং এই দাবি আমরা এখানে ইলেকশন কমিশনার চিফ ইলেকটোরাল অফিসারের কাছে করেছি। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে একটা প্রতিনিধি দল আমাদের পশ্চিমকাণ্ডের প্রার্থী সহ তারা ফুল ইলেকশন কমিশনের সঙ্গে মিট করেছে, এবং আপনারা তো দেখলেন যে আমরা এখানে আগরতলায় মিছিল, ধর্ণা সংগঠিত করা, দিল্লিতে ধর্ণা সংগঠিত করা, এগুলো আমরা করেছি। এটা এই যে একটা ভোটে ব্যাপকভাবে এখানে লার্জ স্কেল রিগিং হয়েছে, এরকম ঘটনা পশ্চিমবঙ্গের ওই দিন বোধহয় একটা দুটো কেন্দ্রে ভোটে ছিল, সেখানে এই অভিযোগ উঠেছে, আর কোথাও এরকম নেই, এরকম লার্জ স্কেল রিগিং হয়নি, যেখানে প্রার্থীর বিজেপি প্রার্থীর ভাই ধনপুর কেন্দ্রে অবাধে সেখানে একটার পর একটা ভোটে সেখানে রিগিং করেছে, সমস্ত ক্যামেরা অচল করে দিয়ে যথেচ্ছভাবে ভোট দিয়েছে। উদয়পুরে একজন মন্ত্রী, তিনি কি করে সেখানে ই করলেন যে বুধে 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 ঢুকে আর কেপুর কেন্দ্রে সেখানে রিগিং করেছে। আমরা সমস্ত তথ্য জানিয়েছি যে যেখানে কেউ মুভ করতে পারে না, প্রার্থী এবং ইলেকশন এজেন্ট ছাড়া আর কেউ মুভ করতে পারে না, কি করে এরকম, এবং আমরা মুখ্য নির্বাচন কমিশনের অফিসারকে আমরা বলেছি, আপনি তো দেখেছেন যে মিডিয়াতে এসেছে যে 85 ইয়ার্স ওল্ড ভোটার, মহিলা ভোটার, তারা বলছেন যে কোথায় পুলিশ, আমি কেন আমি ভোট দিতে পারবো না, কি জবাব আছে আপনার কাছে, হ্যাঁ আপনাকে হার্ট করে না, তিনি বলেছে আমি লজ্জিত। যাই হোক, এই যে আমাদের সম্মিলিত চাপ ত্রিপুরার ভোটারদের কাছ থেকে প্রচুর অভিযোগ গেছে ইলেকশন কমিশনের কাছে, দে টেকেন ইন টু অ্যাকাউন্ট অল দিস থিংস, এবং তারা পূর্ব ত্রিপুরা কেন্দ্রে যেখানে আজকে ভোট হওয়ার কথা ছিল সেখানকার ইয়েগুলো সম্পর্ক তথ্য নিয়েছেন, নিয়ে এই ভোটটা এই নিরাপত্তার কারণে তারা পিছিয়ে দিয়েছেন, এবং 23 তারিখে সেখানে ভোট করবে, এটা টোটাল ডিসক্রেডিট অফ দিস গভর্নমেন্ট, এখানকার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি দলের, এরা কলঙ্কিত করেছে, ভোট ভোট চুরি করেছে, এটা বলছে এরা নাকি চৌকিদার, এখন সবাই প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে তার লোয়ার ফরমেশন সবাই এখন লিখে নাকি চৌকিদার, এই চৌকিদার, হ্যাঁ চৌকিদার একটা সম্মানজনক কাজ, চৌকিদাররা মানুষের সমীহ আদায় করেন, অনেক আগে থেকে ব্রিটিশ আমল থেকে চৌকিদার নিয়োগ করা হয়েছে, হ্যাঁ আর এরা এই 90 চৌকিদাররা সমস্ত ভোট ডাকাতি করেছে, বিন্দু করে এরা ডাকাতি করেছে, তো এই এরা মনে করেছিল এরা পার পেয়ে যাবে, যে যেরকম ভাবে তিস্তর পঞ্চায়েতে এবং এই পুরো সংস্থাগুলোর উপনির্বাচনে যেরকম ভাবে ডাকাতি করেছিল তাতে পার পেয়ে যাবে, তারা পার পায়নি, ধরা পড়ে গেছে, দে কট রেড হ্যান্ডেড, এবং সেখানে ভোট পিছিয়ে দিয়েছে। তো আমরা পূর্ব ত্রিপুরা কেন্দ্রের ক্ষেত্রে আমরা দাবি করেছি, আবারও আপনাদের কাছ থেকে মাধ্যমে এই আবেদন পৌঁছে দিতে চাই যে 23 তারিখ ফুল প্রুফ যাতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, সেখানে যাতে অবাধে সমস্ত নাগরিক ইরেসপেক্টিভ অফ পার্টি এফিলিয়েশন তারা তাদের ভোটাধিকার তারা নির্ভয়ে নিরাপদে উৎসবের মেজাজে তারা ভোট দিতে পারে, যেটা ত্রিপুরার ঐতিহ্য, সেটা
রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এখানকার নির্বাচন দপ্তরের, যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন প্রথমে একটু ইতস্তত ছিল যে এই যে মডেল কোড লঙ্ঘন হচ্ছে, তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের খবর দেখছেন, সেখানে প্রধান বিচারপতি বলছেন যে আপনারা কেন বা আপনাদের ক্ষমতা প্রয়োগ করছেন না। ভারতের সংবিধানে 324 অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন পরিচালনার জন্য, সুপারিনটেন্ডেন্স এন্ড কন্ট্রোল অফ ইলেকশন, লোকসভা এবং বিধানসভাগুলো। তো সেখানে এই ক্ষমতাগুলো প্রয়োগ করে তারা কিছু কিছু করতে শুরু করেছেন। আমরা আশা করি যে 23 তারিখে এই অভিযোগ তাদের বিরুদ্ধে আজ যাতে না যায়। আমরা বলেছি এটা এসিড টেস্ট ফর ইলেকশন কমিশন, এ চ্যালেঞ্জ ফর ইলেকশন কমিশন, যে তাদের এটা করে এটা দেখিয়ে দিতে হবে যাতে কোনো অভিযোগ না আসে। এবং আমরা এটা বারবার বলেছি যে ত্রিপুরা বামফ্রন্ট সরকার এখানে ছিল একটানা 25 বছর, যতগুলো নির্বাচন হয়েছে সুষ্ঠু অবাধে ভোট হয়েছে, কোনো অভিযোগ নেই, সর্বাধিক ভোটের রেকর্ড, এবং এর জন্য নির্বাচন দপ্তর পুরস্কৃত হয়েছে, আর এখন হচ্ছে কলঙ্কিত। তো সুতরাং যেটা পশ্চিম ত্রিপুরায় যেটা ছিল না, উৎসবের ব্যবস্থা এরা ধ্বংস করে দিয়েছিল, সেটা যাতে পূর্ব ত্রিপুরায় যাতে সেটা রক্ষিত হয়, তার জন্য ভোটারদের নিরাপত্তা দেওয়া, এখন থেকে ট্র্যাকবার্স করা, সেন্ট্রাল ফোর্স এডিশনাল ফোর্স মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা করা, প্রত্যেকটা ভোট কেন্দ্র যাতে যেগুলো সেন্ট্রাল ফোর্স যেগুলো স্পর্শকাতর সেগুলোকে প্রোটেকশনের ব্যবস্থা করা, পলিটিক্যাল পার্টির এজেন্ট যাতে সেখানে থাকে সেটা করা, এবং কোনোভাবে যাতে ভোট প্রক্রিয়া ব্যাহত না হয় সেটা সুনিশ্চিত। যত নাই তং নাই তা খুক তাই খুক সঙ্গ কই যাও নাংকুক মানে কক তোমা আওয়াই তং মা রগ্ন নরক সাজাগাই তংখে চিনিও কক তোমানি ভিডিও রগ্ন লাইক শেয়ার তে কমেন্ট খেলাই দি তাই তাই বকুবিনি ভিডিও রক তাই কক তোমা রক নাই মাননি বাগে সাবস্ক্রাইব খেলাই দি এবিসি নিউজ এজিকি লাইভ হাম বাই খুলুমখা।